স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল লেভান্তে। নিজেদের মাঠ ডি ভ্যালেন্সিয়ার খেলার 7 মিনিটে ফিলিপ্পে লুইসের ওন গোলে এগিয়ে যায় লেভান্তে। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থাকা শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকোকে 69 মিনিটে আবারও পিছিয়ে দেন ডেভিড বারাল। 2-0-তে পিছিয়ে পড়ে খেলার বাকি সময় গোল পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাটলেটিকোকে। অন্য ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে আরেক শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে খেলা 44 মিনিটে ভ্যালেন্সিয়ার জেরেমি ম্যাথিউয়ের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। 59 মিনিটে সার্জিও রামোস খেলায় সমতা আনলেও 65 মিনিটে পারেজোর গোলে জয়ের সম্ভাবনা তৈরি করে ভ্যালেন্সিয়া। তবে খেলার ইনজুরি টাইমে গোল করে রিয়ালকে বাঁচান পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ে 35 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রইল রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে 88 পয়েন্ট পেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে শীর্ষে, আর 36 ম্যাচে 85 পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দ্বিতীয়।